সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির দাবি জানানোর জন্য ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কঠোর সমালোচনা করেছেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন গাজায় যুদ্ধবিরতির জন্য বাইডেন প্রশাসন বারবার আহ্বান জানিয়ে আসছে ট্রাম্প বলেন শুরু থেকেই কমলা হ্যারিসের হাত বেঁধে রাখার জন্য কাজ করছেন বিস্তারিত রিপোর্টে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত জুলাইয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সবশেষ বৈঠক করেন বৈঠকে নেতানিয়াহুকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধ দ্রুত শেষ করতে বলেন ট্রাম্প তবে গাজায় যুদ্ধবিরতির দাবি জানানোয় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমালোচনা করেছেন তিনি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার এসব কথা বলেন গত মাসের শেষ দিকে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে এসেছিলেন এই সফরকালে তিনি ফ্লোরিডার মার এ লাগোতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প বৃহস্পতিবার তার বক্তব্যে এই বৈঠকের কথাই উল্লেখ করেন যুক্তরাষ্ট্র সফরকালে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলার সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন নেতানিয়াহু কমলা আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন ট্রাম্প বলেন নেতানিয়াহু জানেন তিনি কি করছেন তিনি নেতানিয়াহুকে কাজটি শেষ করার জন্য উৎসাহিত করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বলেন গাজা যুদ্ধ দ্রুত শেষ করতে হবে হত্যা বন্ধ করতে হবে গত ত্রিশ জুলাই লেবাননের রাজধানী বৈরুতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার কমান্ডার ফুয়াদ শকর ইসরায়েলি বিমান হামলায় নিহত হন একত্রিশ জুলাই ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া নিহত হন হামাসের পক্ষ থেকে বলা হয় তিনি জায়নবাদী হামলায় নিহত হয়েছেন শকর ও হানিয়া হত্যাকাণ্ডের জেরে মধ্যপ্রাচ্যে বড় পরিসরের যুদ্ধের ঝুঁকি বেড়েছে হিজবুল্লাহ ও ইরান উভয়ে ইসরায়েলের বিরুদ্ধে বদলা নেওয়ার হুমকি দিয়েছে গাজায় দশ মাসের বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির জন্য বাইডেন প্রশাসন বারবার আহ্বান জানিয়ে আসছে যুদ্ধবিরতির এই আহ্বানের জন্য ট্রাম্প বৃহস্পতিবার বাইডেন ও কমলার সমালোচনা করেন ট্রাম্প বলেন শুরু থেকেই কমলা ইসরায়েলের হাত বেঁধে রাখার জন্য কাজ করছেন অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানাচ্ছেন সবসময় যুদ্ধবিরতির দাবি করছেন বিষয়টি কেবল হামাসকে পুনরায় সংগঠিত হতে সাত অক্টোবরের মতো আরেকটি নতুন হামলা চালাতে সুযোগ দেবে সাবেক প্রেসিডেন্ট বলেন গাজা যুদ্ধে জয়ের জন্য যে সমর্থন প্রয়োজন তা তিনি ইসরায়েলকে দেবেন তবে তিনি চান এই যুদ্ধে ইসরায়েল দ্রুত জিতুক ডেস্ক রিপোর্ট টাইম টেলিভিশন